আৰক্ষীৰ ঘৰত কুকুৰ মেকুৰীৰ দৰে অত্যাচাৰ, মানুহক বাথৰুমৰ মজিয়া চেলেকিবলৈ বাধ্য কৰোৱা, বাধ্য হৈছিল চকুত সনা জলকীয়া খাবলৈ। এনেকুৱা ধৰণৰ মাৰে যে মোক বেলনা লাঠি, হেডাল বেলনা লাঠিত মোক মাৰে। যেনেকা মারিব মানে উখা চুখা বন্ধ করে দেব, আর তার যেকজনী বি মারিব, এনেকাকে মারিব আর জলকিয়া হানিব চকুত। মাকে যেকে মিলি পিনে মোক এনেকা করে জলকিয়া তুই মোক হানিব হানিব, আকো হে জলকিয়া কিটাকো মোক সেলেকি খাবলে দিছে, বাথরুম ভিতরও তো মোক সেলেকি খাবলে দিছে শুভলক্ষ্মী দত্ত। চৰাইদেউ জিলা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক শুভলক্ষ্মী দত্তর বিরুদ্ধে ইটোর পাছতো সিটো বিস্ফোরক অভিযোগ, নির্যাতিতা অনিমা প্রজার। 2018-র শুভলক্ষ্মী দত্তর ঘরত বন করা মহিলা হিসাবে নিয়োজিত অনিমার উপর 2019-র চলিছিল অকথ্য নির্যাতন। শুভলক্ষ্মী দত্তই মোক মারপিট করবলে শুরু করিলে, মারপিট অনেকখিনি মোক মারিলে। তারপিছতে মারা পিছতে মোক বাথরুম লৈ, তার বেডরুমত বাথরুম আছে, তাত লৈ পিনে গরম পানি উঠলি থাকা বাকেট পুরা লৈ মগতে লৈ মোক হিসি দিলে, আর মোক বুকুত মোর চেহারা গোটে জ্বলাই দিলে। কেবল ইমানেই নহয়, পরিয়ালর হইতে বিচ্ছিন্ন করে রখা হয়েছিল বন করা মহিলাগৰাকীর যোগাযোগ। ভুক্তভোগীর মহিলাগৰাকীর পুত্র থাকে প্রাক্তন বিধায়ক কুশল দুয়ারীর ঘরত, জিয়রী থাকে গোয়াত, লক্ষীমপুৰৰ ঘৰত থাকে আন এগৰাকী কন্যা সন্তান। আজি পাঁচ মাহ হৈ গ'ল মোৰ ল'ৰাটোক কুশলদৰী ছাৰ ঘৰতে আছিলে, মোক লগ কৰিবলৈ দে বোলে ক'লে লগ কৰিবলৈ নিদিয়ে। আৰু মোৰ ছোৱালীজনী গুৱাহাট আছে, প্ৰিয়ংকা পৰ্জা, তাৰ লগতো বাইদেউৰ ওচৰত নম্বৰ আছে, বাইদেউক মই কওঁ যে ফোন লগাই দিয়ক মই কথা পাতিম বোলে, তাৰ লগতো কথা পাতিবলৈ নিদিয়ে। আৰু মাইনু পৰ্জা সৰু আছে, সিও আছে লখিমপুৰত, তাৰ লগত সি 11 বছৰ চলি আছে, তাৰ লগতো মই ছোৱালীজনীৰ লগত কথা পাতিম বুলি কৈ ইহঁতৰ লগতো মোক ফোন যোগাযোগ নকৰে। শুকুরবারে প্রাণর তারণাত পলাবলৈ বাধ্য হয়েছিল অনিমা প্রজা। তার পাছতেই পোহরলৈ আহে সমগ্র ঘটনাটো। ইফালে ভুক্তভোগীর এজাহার দাখিলর কেবা ঘণ্টা উকলার পাছতো হাত সাবতি বহিয়েই আছে নাজিরা আদর্শ থানার আরক্ষী। ইতিমধ্যে ঘটনাত মুখ্যমন্ত্রী আর আরক্ষী সঞ্চালক প্রধানের হস্তক্ষেপ দাবি করেছে আচ্ছার লগতে স্থানীয় দল সংগঠনে। আমি দাবী জানাব বিচাৰিছো অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তথা ডিজিপি মহোদয়ক, আমি দাবী জানাব বিচাৰিছো যে অনতি বিলম্বে তেওঁলোকে এইগৰাকী আৰক্ষী বিষয়াক ওপৰত বিহিত ব্যৱস্থা লোৱাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক, অন্যথা কিন্তু আমি অসমীয়া যুৱ মঞ্চই এইগৰাকী আৰক্ষী বিষয়াৰ বিৰুদ্ধে আমি গণতান্ত্ৰিকভাৱে আন্দোলন কৰিবলৈ আমি বাধ্য হ'ম। সম্প্রতি উন্নত চিকিৎসাৰ বাবে ডিব্ৰুগড় চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে ভুক্তভোগী অনিমা প্ৰজা। শিবসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ, নাজিৰাৰ পৰা নবুল কোঁৱৰ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।